হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপেরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব জবস তো আজকে আমরা ডিসকাস করছি অনেক দিন পরে ক্লাসটা আমাদের অফ ছিল আবার নতুন করে চালু করছি তো এই ক্লাসটি হচ্ছে তোমাদের ক্লাস টিভি সায়েন্স ক্লাস টেকনোলজি ওকে এর আগে আমরা ছটা ক্লাস ডিসকাস করে নিয়েছি আগের ছটি ক্লাস যারা দেখো নি অবশ্যই দেখে নেবে এবং তার সাথে বলে রাখি এটা তোমাদের ডাবলিউ মেনসের জন্য যারা প্রিপারেশন এসো মেন্স প্লাস ফিলিমস তোমাদেরও সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কাজে লাগবে এখানে তোমাদের দু হাজার চোদ্দো পনেরো সালের কোশ্চেন আছে যেটা তোমাদের কম্পালসারি পেপার ফোরের মধ্যে পড়ছে আমাদের চ্যানেলের সমস্ত আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো জবস কি অ্যাকাডেমি এবং তার সাথে আমাদের ফেসবুক গ্রুপও জয়েন করতে পারো জেনারেল স্টাডিস ফর গভর্নমেন্ট জবস যেখানে আমি ডেলি জি পোস্ট করে থাকি প্রথম পোস্টে চলে আসি জাদুগোরা কুনি কি জন্য বিখ্যাত তাড়াতাড়ি কমেন্ট করে দাও জাদুগোরা খুনি এটি কি জন্য বিখ্যাত এটা হচ্ছে তোমার ফার্স্ট কোয়েশ্চেন তো জাদুঘড়া মাইন্স ইজ ফেমাস ফর তো এটার অ্যান্সার মনে রাখবে ইউরেনিয়া জাদুগোরা খুনি এটি ইউরান ইউরেনিয়ামের জন্য বিখ্যাত অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এর সাথে মনে রাখবে ভারতের বৃহত্তম ইউরেনিয়াম উৎপাদক রাজ্যটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং তার সাথে যেটা তোমাদের মনে রাখতে হবে ভারতের বৃহত্তম মিকা অপশান ডিতে যেটা রয়েছে দেখো মিকা উৎপাদনের রাজ্যটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ এটাও অন্ধ্রপ্রদেশ এবং লাস্ট যেটা হচ্ছে ভারতের বৃহত্তম সিলভার উৎপাদক রাজ্য কোনটি সেটাও তোমাদের হবে রাজস্থান এই তিনটে ডিটেলস তোমরা মনে রাখবে এই বিভিন্ন এই প্রশ্নগুলো আসে যে কোন ভারতে কোন রাজ্যে কোনটি কোন খনিজ উৎপাদক সবথেকে বেশি পাওয়া যায় দুই নম্বর প্রশ্নে চলে আসি এম আর আই এর সম্পূর্ণ অর্থ কী আই স্ট্যান্ড ফর তো আর আই ফুল ফর্ম কি তো এখানে তাড়াতাড়ি কমেন্ট করে দাও এটার অ্যান্সার কী হচ্ছে তো দুই নম্বর প্রশ্ন এটির সঠিক অ্যান্সার হবে অপশান এ ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং অপশন এ হবে এটার অ্যান্সার তার সাথে মনে রাখবে এই এম আর আই আমাদের শরীরের অভ্যন্তরের বিস্তারিত ছবি তৈরি করতে ব্যবহৃত হয় এটি আমাদের বুক তলপেট এবং বিভিন্ন শ্রেণীগুলির মধ্যে অবস্থিত বিভিন্ন অবস্থার জন্য রোগ নির্ণয় মানে আমাদের বুক পেট তলপেট এসব জায়গায় শরীরের ভেতরে যদি কোনো রোগ রোগ হয় তো সেইগুলো নির্ণয় করার জন্য এই আমাদের শরীরের ওপর এমআরআই স্ক্যান করা হয় এটা মনে রেখো পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন ইউরেনিয়াম আইসোটোপগুলি বেশিরভাগই পারমাণবিক চুল্লি এবং পারমাণবিক অস্ত্রে ব্যবহৃত হয়

টু এনি অ্যাপ্রিসিয়েবল এক্সটেন্ট দ্যাট ইজ ফিজেল ইন রেসপন্স টু দ্য থার্মাল নিউট্রন থার্মাল নিউট্রনের রেসপন্স করার জন্য এটি একমাত্র ন্যাচারাল আইসড যেটি পৃথিবীতে রয়েছে পরবর্তী প্রশ্ন ডিএনএর আবিষ্কার করেন কী তো দেখো এখানে অপশানগুলোর মধ্যে তোমার যে যেটা অ্যান্সার হবে তো কোয়েশ্চেনটা একটু কনফিউজিং দিয়েছে অপশান অনুযায়ী এখানে তোমার যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে জেম ওয়াটসন অ্যান্ড ফ্রান্সিস ক্রি কিন্তু আমরা জানি এনারা কী করেছিলেন এনারা জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস এরা দ্বিতন্তি নকশার সম্বন্ধে বলেছিলেন রিয়েল যদি এখানে বলা হয় যে কে আবিষ্কার করেছিল তখন অ্যান্সার কী হচ্ছে মনে রাখবেন ফেডারিক মিসার তিনি আঠেরোশো সালে ডিএনএ পর্যবেক্ষণ করেন এবং অ্যান্টম্যান তিনি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ডিএনএ নামকরণ করেছিলেন এবং অপশন অনুযায়ী এখানে একটা অ্যান্সার হচ্ছে যে জেমস ওয়াটসন অ্যান্ড ফ্রান্সিস ক্রিক এরা ডিএনএ আবিষ্কার করেছিলেন পরবর্তী প্রশ্ন দেখো ডিজিজ থেকে প্রশ্ন এসেছে ব্ল্যাক ফুড রোগটি নিম্নলিখিত কোনটি দূষণের ফলে হয়ে থাকে এটা তোমাদের তোমাদের এনটিভিসি পিবেশ ইয়ার তোমাদের ডব্লিউবিসিএস মেনস পিভিএস ইয়ার এবং দু হাজার আঠারোতে যে রেলের গ্রুপ ডি হয়েছিল সেখানেও এসেছিলো তো ব্ল্যাক ফুড রোগটি কোনটি দূষণের ফলে ঘটে তো এটি হয়ে থাকে আর্ট সেনিক দূষণের ফলে অপশন বি হবে এটার অ্যান্সার এর সাথে কিছু ডিটেলস দেখে নাও পারদ পারদে দূষণে যে রোগটি হয়ে থাকে সেটা হচ্ছে মিনামাটা ক্যাডমিয়ামে দূষণে যে রোগটি হয়ে থাকে সেটা হচ্ছে ইটা ইটাই এবং তার সাথে যেটা মনে রাখতে হবে লোহার অভাব জনিত লোহার অভাবে কি হয় অ্যানিমিয়া বা রক্তপ্রতা এটা লোহার অভাবে হয়ে থাকে পরবর্তী প্রশ্ন এটি তোমাদের ছয় নম্বর প্রশ্ন মিনামাটা রোগটি কোন দূষণের কারণে ঘটে তো এটা তোমাদের আগের প্রশ্নেই বলে দিলাম তো এটার অ্যান্সার কি হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে মার্কারি বা পারদ অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার আর্সেনিক আর্সেনিকের যেটা ওইখানে অপশনেও রয়েছে সেটা হচ্ছে কি দেখো ব্ল্যাক ফুট আর্সেনিক আগের কোশ্চেনই পড়লাম ক্যাডমিয়ামের অভাবে যেটা হয় ইটাই ইটাই এটাও মনে রাখবে এটা অনেকবার পরীক্ষায় এসছে এবং লোহার অবজন্য সেটা হচ্ছে অ্যানিমিয়া বা রক্ত পরবর্তী প্রশ্ন গ্লোবাল ওয়ার্মিং নিয়ন্ত্রণের জন্য আমাদের কোনটির ব্যবহার নিয়ন্ত্রণ করা উচিত গ্লোবাল ওয়ার্মিং বলেছে এখানে ঠিক আছে টু কন্ট্রোল দ্য গ্লোবাল ওয়ার্মিং উই শুড কন্ট্রোল দ্য ইউজ অফ তো গ্লোবাল ওয়ার্মিং নিয়ন্ত্রণের জন্য আমাদের কোনটির ব্যবহার নিয়ন্ত্রণ করা উচিত তো এটা অ্যান্সার হচ্ছে কি ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি অপশন এ হচ্ছে এটার অ্যানসার মনে রাখবে তেল কয়লা এবং প্রাকৃতিক গ্যাস এগুলো সবই হচ্ছে জীবাশ্ম জ্বালানি ওকে এবং এগুলো হচ্ছে নন রিনুয়েবল মানে পুনরুৎপাদন এগুলো হয় না মানে ফুরিয়ে যাবে এটা আস্তে আস্তে নতুনভাবে এটা তৈরি করা যায় না ওকে তো অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার তেল ফুয়েল এবং এটি তেল কয়লা প্রাকৃতিক গ্যাস এগুলো সবই হচ্ছে ফসিল ফুয়েল এবং এটি হচ্ছে নন রিনিউয়েবল এনার্জি পরবর্তী প্রশ্ন ওজন স্তরের হ্রাসের ফলে কোনটির প্রকোপ বাড়ছে ডিপ্রেশন অব ওজন লেয়ার ইনক্রিজ দ্য ইনসিডেন্ট অফ তো এখানে মনে রাখবে ওজন স্তরের হ্রাসের ফলে যে রোগটি হচ্ছে সেটা হচ্ছে স্কিন ক্যান্সার অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এবার এখানে মনে রাখবে ওজন স্তর হ্রাস একটি বড় পরিবেশগত সমস্যার কারণ এটি পৃথিবী পৃষ্ঠের পৌঁছায় এবং অতিবেগুনি বা আল্ট্রা ভায়োলেট রে যেটাকে বলা হয় অতিবেগুনির বিকিরণের পরিমাণ বাড়িয়ে তোলে যা ত্বকে ক্যান্সার চোখে ছানি এবং বিভিন্ন জেনেটিক এবং ইমিউন সিস্টেমের ক্ষতির পরিমাণ বাড়িয়ে দেয় তাহলে পুরো ডিটেলসটা তোমার এখানে ক্লিয়ার হয়ে গেল নয় নম্বর প্রশ্ন দেখো ইপোক্সি রেজিনগুলি কি হিসাবে ব্যবহৃত হয় ইপক্সি রেজিন এগুলি কি হিসাবে ব্যবহৃত হয় তো এগুলোর মধ্যে কোনটি হবে তো এখানে এটা आंसर হচ্ছে কি অ্যাড্রেসি অ্যাড্রেসি মানে কি অপশন সি হচ্ছে এটা आंसर অ্যাড্রেসি হচ্ছে ওয়ান টাইপ অফ আঠা এবার আরেকটু ডিটেইলস দেখেনি তো ইপক্সি রেজিনগুলি অ্যাড্রেসিভ প্লাস্টিক রঙে আবরণে প্রাইমার এবং সিলার মেজে এবং অন্যান্য পূর্ণ এবং উপকরণ যা বিল্ডিং এবং নির্মাণ কাজগুলিতে ব্যবহৃত হয় প্রস্তুতি উৎপাদন তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে ওকে পরবর্তী প্রশ্ন দ্য নাম্বার অফ বিটস ইন এ বাইট বাইটে কতগুলো বিটস আছে তো এটা তোমাদের কম্পিউটার সায়েন্স থেকে প্রশ্ন তো এটার অ্যান্সার কি হবে তাড়াতাড়ি কমেন্ট করে দাও তো এটার অ্যান্সার হচ্ছে অপশন সি আর ওকে ওয়ান বাইট ইকাল টু এইট বিট এবার কিছু ডিটেলস দেখে নেব ওয়ান নিবেল এটা অনেকবার পরীক্ষায় এসছে সমান মনে রাখবে ফোর বিটস ওয়ান নিবেল সমান ফোর বিটস হয় পরবর্তী প্রশ্ন ওয়ান ওয়ার্ড ওয়ান ওয়ার্ড সমান কি হয় তো ওয়ান ওয়ার্ড সমান হয় সিক্সটিন বিটস এটাও তোমাদের মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন নিম্নোক্ত কোনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় তাড়াতাড়ি কমেন্ট করে দাও দ্য ফলোইং ইজ নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এগুলোর মধ্যে কোনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় তো আমরা সবাই জানি সি প্লাস প্লাস জাভা ফোট রান এগুলো সবই হচ্ছে তোমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা নয় সেটা হচ্ছে অফিস উইট তো অপশন সি হয়ে যাবে এখানে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন এইচটিটিপি এর সম্পূর্ণ অর্থ কি বা এইচটিটিপি এর ফুল ফর্ম অ্যাভ্রিভিয়েশন অফ এইচটিটিপি তো দেখো এই ফুল ফর্ম রিলেটেড প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণ পরীক্ষায় আসে এবং এইটা এমন কোনো পরীক্ষায় নেই যে পরীক্ষায় আসেনি তো এটার অ্যান্সার কি হচ্ছে যে এইচটিটিপি এর ফুল ফর্ম হচ্ছে কি হাইপার টেক্সট ট্রান্সফার পোটোকল অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার হাইপার টেক্সট ট্রান্সপার পোটোকল এইচ টিটিপি এর ফুল ফর্ম পরবর্তী প্রশ্ন ফ্রিজে ব্যবহৃত গ্যাস যা ওজন স্তরটিকে ধ্বংস করছে দা গ্যাস ইউজড ইন রেফ্রিজারেটার দ্যাট ডেস্ট্রয় দা ওজন লেয়ার তাহলে এটার অ্যান্সার কি হবে পাঁচ সেকেন্ড টাইম দিচ্ছি কমেন্ট করো ফ্রিজ বা রেফ্রিজারেটরে এমন কোন গ্যাস থাকে যেটি ওজন স্তরকে ধ্বংস করছে তো মনে রাখবে এখানে এটার অ্যান্সার হচ্ছে কি অপশন বি ক্লোরো ফ্লোরো কার্বন এবার একটু আমরা ডিটেলস এখানে দেখে নেবো যে বিভিন্ন যে গ্রিন হাউস গ্যাসগুলি রয়েছে তার মধ্যে জলীয় বাষ্প কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড ওজন এর অপশনে ডি তে রয়েছে মিথেন নাইট্রাস অক্সাইড অ্যামোনিয়া এগুলো সবই হচ্ছে কিন্তু তোমাদের গ্রিন হাউস গ্যাস ওকে মনে রাখবে এগুলো এবং এর সাথে যেটা মনে রাখতে হবে যে প্রধান গ্রিন হাউস গ্যাসগুলি হলো জলীয় বাষ্প যার ফলে পৃথিবীতে গ্রিন হাউসের প্রভাব প্রায় থার্টি সিক্স থেকে সেভেন্টি পার্সেন্ট হয়ে থাকে তোমাদের রিসেন্টলি ওয়েস্টবেঙ্গল পিএসসির কোন একটা পরীক্ষা এসেছিল যে নিম্নক্ত মধ্যে কোন গ্রিনহাউস গ্যাসটি সব থেকে বেশি পাওয়া যায় অ্যান্সার ছিল ওয়াটার ভেপার বা জলীয় বাষ্প ওকে অনেকজন এটা ভুলও করেছিল তো এটা মনে রাখবে জলীয় বাষ্প এটা হচ্ছে এমন একটা গ্রিন হাউস গ্যাস যেটা সব থেকে বেশি পরিমাণ পাওয়া যায় ওকে তারপরে দেখো তারপরে যেটা পাওয়া যায় কার্বন ডাইঅক্সাইড নাইন থেকে টোয়েন্টি সিক্স পার্সেন্ট তারপরে যেটি পাওয়া যায় মিথেন ফোর থেকে নাইন পার্সেন্ট এবং সবাই লাস্টে ওজন যেটি পাওয়া যায় থ্রি থেকে সেভেন পার্সেন্ট এই পুরো ডাটাগুলো তোমাদের মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন নিম্নোক্ত কোন শব্দটি বায়ু দূষণের সাথে যুক্ত নয় দ্য ফ্লোয়িং টার্ম ইজ নট ইনভলভ ইন দ্য এয়ার পলিউশন এগুলোর মধ্যে কোন শব্দটি বায়ু দূষণের সাথে যুক্ত নয় তো এটার অ্যান্সার কি অপশন সি ডু এর সাথে মনে রাখবে স্মগ এম এম ডি ভিসি এগুলো সবই কিন্তু বায়ু দূষণের সাথে যুক্ত পরবর্তী প্রশ্নে চলে আসি আমরা মাফলারগুলি সাধারণত কোনটির প্রতিরোধে ব্যবহৃত হয় মাফলার আর কমনলি ইউজ প্রেটেন্ট সরি পারভেন্ট দা জড়াই সেই নয় এটা ওকে তো এটার অ্যান্সার কি হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এবং নয়েস পলিউশন মাপলারগুলি বেশিরভাগ ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের একজস্ট সিস্টেমের মধ্যে ইনস্টল করা হয় এটি ইঞ্জিনটির শব্দ প্রশস্তকরণ দ্বারা ইঞ্জিন দ্বারা নির্মিত শব্দচাপের মাত্রাকে কমাতে এই মামলারটি অ্যাকোয়াস্টিক ডিভাইস হিসাবে ব্যবহৃত হয় মনে করো এই ইন্টারনাল কমবেশান ইঞ্জিনের মধ্যে যে একজোস সিস্টেম থাকে সেখানে এই মাফলার গুলিকে ইনস্টল করা হয় এর কাজ কি ফার্স্ট তোমাদের যেটা মনে রাখতে হবে মাফলার এগুলো হচ্ছে অ্যাকোস্টিক ডিভাইস মানে সাউন্ড ডিভাইস ওকে এইগুলো কি কাজ করে যে এই যে ইন্টারনাল কম্বাস্টেন্ট ইঞ্জিনের এক্সো সিস্টেমে যে খুব প্রচণ্ড পরিমাণ আওয়াজ হয় সেই আওয়াজটাকে কমিয়ে ফেলার কাজটা করে এই মাফলারগুলি সেই জন্য এটা কি কাজে তাহলে কি কাজে ব্যবহৃত হয় যে ইন্টারনাল কম্বাস্টেন্ট ইঞ্জিনের মধ্যে যে এক্সস্ট সিস্টেম থাকে তার মধ্যে যে পোক আওয়াজ হয় সেই আওয়াজটাকে কমানোর কাজ করে এই মাফলারগুলি অপশান বি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী পণ্য এটা তোমাদের সিক্সটিন নম্বর কোশ্চেন তো এখানে এটা কি বলেছে শব্দের মাত্রা কোথায় পৌঁছালে শারীরবৃত্তীয় ব্যাধি দেখা দিতে পারে ফিজিওলজিক্যালি ডিস মে অকার তো এই প্রশ্ন যা সময় আমি তোমাদের অনলাইন মক টেস্টও নিয়েছিলাম এই প্রশ্নটা তো কী অ্যান্সার হবে এখানে যে শব্দের মাত্রা কোথায় পৌঁছালে বা কত ডেসিবেল পর্যন্ত পৌঁছালে আমাদের শারীর বৃত্তিও ব্যাধি বা ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার দেখা দিতে পারে তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে সিক্সটি নম্বর প্রশ্ন অ্যান্সার হচ্ছে অপশন এ একশো দশ ডেসিবেল অপশন এ হচ্ছে এটার অ্যান্সার প্যান গঠনের অন্তর্ভুক্ত নয় কোনটি তো প্যান ফরমেশন ইনক্লুড তো এগুলোর মধ্যে কোনটি প্যান গঠনের অন্তর্ভুক্ত নয় তো এখানে এটার অ্যান্সার কি হচ্ছে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে মনে রাখবে হাইড্রোজেন এবার প্যান কি এর সম্বন্ধে আমরা একটু ডিটেলস দেখে নেব তো প্যান হচ্ছে পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট প্যানের ফুল ফর্ম হচ্ছে পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট এবার এটা ডিটেলস দেখে নেব এটি আলোর উপস্থিতিতে হাইড্রোকার্বন ওজন এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডের রাসায়নিক বিক্রয় গঠিত হয় তাহলে হাইড্রোকার্বন ওজন এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড ওকে এইগুলো রাসায়নিক বিক্রয় গঠিত হয় প্যান এবং প্যানের ফুল ফর্ম কি পেরোক্সি অ্যাসিটাইল নাইট্রেট ফুল ফর্মও তোমাদের কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে তো এটা তোমাদের নেক্সট প্রশ্নে চলে আসি আমরা কোবাল্টের কোবাল্টের ঘাটতি নিম্নোক্ত কোনটির ঘাটতি সৃষ্টি করে মানে কোবাল্টের অভাবে কোনটির অভাব সৃষ্টি হয় আমাদের শরীরে যদি কোবাল্টের পরিমাণ কমে যায় তো এখানে এটা অ্যান্সার কী হবে এখানে এটা অ্যান্সার হচ্ছে ভিটামিন বি টুয়েলভ ভিটামিনের বি টুয়েলভ এর ঘাটতি দেখা যায় কোভাল্টের অভাবে তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এবং অপশন সি ভিটামিন সি যেটা রয়েছে অপশান ডিতে ভিটামিন সি তো এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিড এবং এর অভাবে যে রোগটি হয় সেটা হচ্ছে স্কারবি তোমাদের প্রত্যেকের একটা আমি ওয়াক দিলাম যে ভিডিও ডিসক্রিপশনে তোমরা কমেন্ট করে দিও যখন ভিডিওটা শেষ হবে ভিটামিন বি টু এবং ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম কি এবং এর অভাবে কি রোগ হয় এটা তোমাদের কাজ এটা তোমরা প্রত্যেকে যারা পড়াশোনা করছো অবশ্যই কমেন্ট করবে পরবর্তী প্রশ্ন লিড ব্লক কোনটির জৈব সংশ্লেষ লিড ব্লক দ্য বায়োসিনথেসিস অফ তো কি অ্যান্সার হবে লিড ব্লক কোনটির জৈব সংশ্লেষ তো এটা অ্যান্সার কি হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে অপশন সি হিমোগ্লোবিন লিড ব্লক হচ্ছে হিমোগ্লোবিনের জৈব সংশ্লেষ এবার হিমোগ্লোবিন কি এর সম্বন্ধে একটু ডিটেলস বলে দিই হিমোগ্লোবিন হলো এমন একটি প্রোটিন যা লোহিত রক্ত কণিকায় পাওয়া যায় রেড ব্লাড সেল যেটা পাওয়া যায় এমন একটা প্রোটিন সেটা হচ্ছে হিমোগ্লোবিন এবার আরেকটা ডিটেলস যা আপনার দেহে অক্সিজেন বহন করে আমাদের শরীরে অক্সিজেন বহন করে এবং রক্তকে তার লাল রঙ দেয় এই হিমোগ্লোবিনের জন্য পরবর্তী প্রশ্ন কার্বন ডাইঅক্সাইডের গ্লোবাল ওয়ার্মিং এর সম্ভাবনা কত তো এটা মনে রাখবে দ্য গ্লোবাল ওয়ার্মিং পোটেন্সিয়াল অফ সিও টু তো এই এখানে একটু ডিটেলস তোমাদের জানতে হবে পুরো ডিটেলসটা দেখে নাও এটার অ্যান্সার হচ্ছে ওয়ান ওকে এবার দেখে নাও এই ডান সাইডে রয়েছে দ্য হাই গ্লোবাল ওয়ার্মিং পোটেন্সিয়াল গ্যাসেস তো এখানে দেখো এই গ্লোবাল ওয়ার্মিং পোটেন্সিয়াল এটাকে জি পি বলা হয় ওকে এটা মনে রাখবে তো এখানে দেখো প্রত্যেকটা গ্রিন হাউস গ্যাস তাদের জি পি মনে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং পোটেন্সিয়াল আফটার টোয়েন্টি ইয়ার্স এবং জি পি আফটার মানে কুড়ি বছর পর এবং একশো বছর পর কি হবে তো সবার প্রথমে যেটা রয়েছে দেখো কার্বন ডাইঅক্সাইড তো কার্বন ডাইঅক্সাইডের জি ডাব্লুপি বা গ্লোবাল ওয়ার্মিং পোটেন্সিয়াল হচ্ছে ওয়ান কুড়ি বছর পরেও এবং একশো বছর পরেও কিন্তু ওয়ানই হয়ে থাকে তারপর আছে মিথেন মিথেন মিথেনের ডি আফটার টোয়েন্টি ইয়ার্স হচ্ছে সেভেন্টি টু এবং একশো বছর পর হচ্ছে টোয়েন্টি ফাইভ নাইট্রাস অক্সাইড দুশো উননব্বই হচ্ছে আফটার টোয়েন্টি ইয়ার্স এবং দুশো আটানব্বই হচ্ছে আফটার হান্ড্রেড ইয়ার্স তারপরে দেখো এইচ সি এফ সি টোয়েন্টি টু এর হচ্ছে পাঁচ হাজার একশো ষাট এবং এক হাজার আটশো দশ তারপরে এইচ এফ সি টোয়েন্টি থ্রি এর হচ্ছে দেখো বারো হাজার এবং চোদ্দো হাজার আটশো তারপরে এইচ এফ সি একশো পঁচিশ এর হচ্ছে ছ হাজার তিনশো পঞ্চাশ এবং তিন হাজার পাঁচশো এরপর এইচএফসি একশো চৌত্রিশে এর হচ্ছে তিন হাজার আটশো তিরিশ এবং চৌদ্দোশো তিরিশ তারপর হচ্ছে এইচ এফ সি একশো তেতাল্লিশে তার হচ্ছে আঠান্ন পাঁচ হাজার আটশো নব্বই এবং

তারপরে দেখো জু কনজারভেশন ডেটা কার্ড দ্বারা রাখা হয় জু কনজারভেশন বাই তো জু কনজারভেশন এটা কে রাখে তো এটা রাখে কে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার আইসিজেডেন এবং এখানে যে ডিটেলসটা তোমাদের মনে রাখতে হবে আইসিজেড এন এর ফুল ফর্ম কি ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নমেন কালচার আইসি জেড ইজ এ ওয়াইডলি অ্যাকসেপ্টেড কনভেনশন ইন জুলজি দ্যার রুলস দ্য ফরমাল সাইন্টিফিক অর্গানিজম ট্রিটেড যে সমস্ত আছে বা পশু পাখি আছে তাদের সাইন্টিফিক নাম এবং সাইন্টিফিক নাম রাখার জন্য এটা ইউজ হয় আইসিজেন এটা কাজটা করে এবং সেই সমস্ত ডাটা তার দ্বারাই রক্ষিত থাকে তো অপশন বি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্নে চলে আসি সুন্দরবনে মার্স কুমির সংরক্ষণ অবস্থিত কোথায় সুন্দরবনে মাস কুমির সংরক্ষণ অবস্থিত কোথায় তো মার্স কোকোডাইল কনজারভেশন ইন সুন্দরবন ইজ লোকেটেড তো কোন জায়গাতে সুন্দরবনের কোন জায়গাতে মার্স কুমির সংরক্ষণ কনজারভেশন রয়েছে কোন জায়গাটা জায়গাটার নাম কি তো খুব ইম্পর্টেন্ট এটা আশা করি অনেকজনাই প্রথমবার শুনলে প্রশ্নটা তো এটার অ্যান্সার কি হচ্ছে ভগবতপুর অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার ওকে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভারতে বাঘ সংরক্ষণ প্রকল্পের সূচনা হয়েছিল কোন সালে টাইগার কনজারভেশন প্রজেক্ট ইন ইন্ডিয়া ইন্ট্রোডিউস ফ্রম তো কত সালে ভারতের বাঘ সংরক্ষণ প্রকল্প বা টাইগার শুরু হয়েছিল ভারতে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এটা কিন্তু আমি তোমাদের আগেও পড়িয়েছি তো এটার অ্যান্সার কি হচ্ছে উনিশশো তিয়াত্তর সাল অপশন সি হচ্ছে এটার অ্যান্সার একটু ডিটেলস দেখে নেবো তো মনে রাখবে ইন্দিরা গান্ধীর সরকারে রাজত্বকালে উনিশশো তিয়াত্তর সালে উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক বা জিম করবেট জাতীয় উদ্যান থেকে এই প্রোজেক্ট টাইগার চালু করা হয়েছিল ওকে উনিশশো তিয়াত্তর সালে উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যানে প্রকল্পটি চালু করা হয়েছিল ইন্দিরা গান্ধীর সরকারের আমলে তো এইটুকু ডিটেলস মনে রাখবো তাহলেই হবে পরবর্তী প্রশ্ন এক প্রাণী প্রাণীর পুনরুৎপাদন হল হয় কি তো সিঙ্গেল সেল অ্যানিমেল রিপ্রোডিউস বা এটা কিভাবে রিপ্রোডিউস হয় বা পুনরুৎপাদন হয়ে থাকে সিঙ্গেল সেল বা এক প্রাণী তো এটা आंसर কি হবে ফিউশন বা বিভাজন প্রক্রিয়ায় এরা পুনরুৎপাদন হয়ে থাকে তো অপশন এ হচ্ছে এটার आंसर এবং আজকে লাস্ট প্রশ্ন এটা একটু সম্ভবত ভুল প্রশ্নই দেওয়া আছে প্রাণের প্রাথমিক একক কি দা বেসিক ইউনিট অফ লাইভ তো এখানে অপশনগুলো ভুলই দেওয়া রয়েছে যত সম্ভব তো এটা আমি অনেক বইয়ে বা গুগলে সার্চ করলাম গুগলে কোথাও आंसर পেলাম না তারপরে সবার শেষে কাติกচন্দ্র মন্ডল স্যারের লেখা একটি বইয়ে সেখানে যে অ্যান্সারটা দেওয়া রয়েছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে প্রোটিন সেখানে প্রোটিন অ্যান্সার দেওয়া রয়েছে ওকে যাদের কাছে কার্তিক চন্দ্র মন্ডল স্যারের বই আছে তোমরা সেখানে তোমরা দেখে নিতে পারো তো অপশন বি হচ্ছে এটার অ্যান্সার তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে যারা এই লাস্ট পর্যন্ত দেখেছো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আমাদের ভিডিওটা ভালো লাগলে এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে রেখে দেবে যতদিন পর্যন্ত এন টি বা ডাব্লিউ বিস এই দুটোর মধ্যে কোনো একটা পরীক্ষা পাচ্ছ থ্যাংক ইউ ফর ওয়াচিং non che amo.